স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় এইডস এর লক্ষণগুলো জেনে নিন এইচআইবি এইডস একটি ভয়ঙ্কর মরণ সারা পৃথিবীতে লাখ লাখ মানুষ প্রতি বছর এতে প্রাণ হারান দীর্ঘ সময় ধরে আলাদা কোনো শারীরিক সমস্যা ছাড়াই এই মরণ রোগ শরীরে জাঁকিয়ে বসে ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় তারপর শরীরে কোনো রোগ বাসা বাঁধলে শরীর আর তা সইতে পারে না অসুরক্ষিত জনজীবন ওরাল সেক্স আক্রান্তের রক্ত শরীরে যাওয়া বাবা মায়ের শরীর থেকে নবজাতকের শরীরে রক্ত বয়ে আসা ইত্যাদি নানা কারণে এইডস হতে পারে অনবিংশতকে পশ্চিম মধ্য আফ্রিকা থেকে এই রোগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বলে মনে করা হয় উনিশশো সালে প্রথম এই রোগ ধরা পড়ে এইচ আইভি সংক্রমণের ফলে এই রোগ ছড়িয়ে পড়ে প্রতি বছর অন্তত দশ লক্ষ মানুষ এইডস কারণে মারা যান পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সীদের মধ্যে শূন্য দশমিক তার মধ্যে আলাদা করে দেখলে পুরুষ শূন্য দশমিক তিন শূন্য শতাংশ ও মহিলা শূন্য দশমিক দুই দুই শতাংশ তবে বিশ্বের নিরিখে যদি দেখা যায় তাহলে গত দেড় দশকে উল্লেখযোগ্যভাবে এইসঅি আক্রান্ত হয়ে জীবিতের সংখ্যা কমে গিয়েছে দুই হাজার সালে তা ছিল দুই কোটি সাতাত্তর লাখ জন যা দুই হাজার ষোলো সালে বেড়ে হয়েছে তিন কোটি লাখ জন নতুনভাবে আক্রান্তের সংখ্যাও আগের চেয়ে কমে গিয়েছে দুই হাজার সালে এইচআভি আক্রান্তের সংখ্যা তিন কোটি ছিল দুই হাজার ষোলো সালে তা কমে হয়েছে এক কোটি আশি লাখ জন অর্থাৎ এইডস এর বিরুদ্ধে ধীরে ধীরে হলেও প্রতিরোধ গড়ে তুলেছে মানব সমাজ অনুন্নত দেশগুলিতে যৌনতা নিয়ে সচেতনতা বৃদ্ধি পেলে এই রোগের প্রকোপ আরও কমে আসবে চলুন জেনে নেওয়া যাক এই রোগের লক্ষণগুলো এক নারীদের ক্ষেত্রে নজর রাখতে হবে ম্যানস্টুয়াল সাইকেলের দিকে স্বাভাবিকের তুলনায় যদি রক্তক্ষরণ কম হতে থাকে বেশ কিছু দিন ধরে তাহলে চিকিৎসকের কাছে যেতে হবে আপনাকে দুই এক সপ্তাহ ধরে কিংবা কয়েক মাস ধরে যদি পেটের গন্ডগোলে ভুগতে থাকেন তাহলে সাবধান তিন দীর্ঘদিনের জ্বরের সঙ্গে যদি হাতে পায়ে কিংবা কোমরে ব্যথা থাকে তাহলেও এইডস লক্ষণ হতে পারে চার চোখ নাক মুখ পিঠ গলায় যদি লাল গোলাপি কালো রঙের রেশ বেরোতে শুরু করে তাহলেও চিকিৎসকের পরামর্শ নিন অবহেলা করবেন না পাঁচ দীর্ঘদিন জ্বরের সঙ্গে যদি গলা ফুলতে শুরু করে অর্থাৎ গ্ল্যান্ড ফুলে যায় তাহলে এইডসের লক্ষণ হতে পারে ছয় দিনের পর দিন যদি ওজন কমতে শুরু করে তাহলে সাবধানে থাকুন সাত চার সপ্তাহের বেশি যদি জ্বর থাকে তাহলে অবহেলা করবেন না পাশাপাশি প্রতিদিনই যদি খুসখুসে জ্বর থাকে দিনের বেলায় আর রাতে গাম হয় তাহলে সাবধান চিকিৎসকের পরামর্শ নিন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ